নমস্কার বন্ধুরা, দেখুন আজকে 10:16, তো 28 তারিখ। আজকে আমি এমজিএনআর যে যে অ্যাপসটি সেটিকে ওপেন করলাম। করার পরে দেখুন আমরা যে আমাদের যে ইউজার আইডি পাসওয়ার্ড সেটা দিয়ে এটাকে ওপেন করলাম। লগ ইন করার পরে এটা ওপেন যেই হওয়ার পরে তো পুরো ভিডিওটি দেখবেন। দেখুন এখান থেকে যেটা আমাদের প্রথম কাজ, ডাউনলোড মাস্টার থেকে মাস্টার হলো ডাউনলোড মাস্টার অ্যাটেন্ডেন্স, সেটাকে ডাউনলোডিং করে নেওয়া হলো। তো এখানে দেখুন সাকসেস হয়ে যাওয়ার পরে আমরা এবার ডাটা ব্যাক করে ডাটা এন্ট্রিতে যাব। তো এই ডাটা এন্ট্রিতে এখন দেখুন দুটো অপশান, তো মাস্টার অল অ্যাটেন্ডেন্স প্রথমে এটা আমরা করব, যেটা আপনাদের প্রথমে করতে হবে। তো এখানে আপনাদের স্কিমটাকে চুজ করতে হবে, তারপরে আপনার দেখুন স্কিমটাকে চুজ করে নিলাম এবং এখান থেকে আপনাকে মাস্টার নাম্বার, একটাই মাস্টার আছে এই স্কিমের, তো সেটাকে চুজ করে নিলাম। তো নেওয়ার পরে যেখানে যে কয়জনের নাম আছে তো সেখান থেকে আমরা অ্যাটেন্ডেন্সটি করব, অর্থাৎ আপনারা যারা এই কাজটি করছেন তারা জানেন। তো দেখুন এখানে ডেট অফ অ্যাটেন্ডেন্স কিন্তু 28/11 আজকের দিনেরই কিন্তু এটা, তো আপনাদের সরাসরি দেখাচ্ছি। দেখুন এবারে আপনারা যে স্কিম যে কয়জন কাজ করছে তাদেরকে অ্যাটেন্ডেন্স করে নিলেন, নেওয়ার পরে কনফার্মে টিক করলেন, তারপরে এবারে ফটোতে গিয়ে ক্লিক করলেন। তারপরে দেখুন আপনাদের ফটোর জন্য আপনাদের সামনে একটা পেজ চলে আসবে, সেখানে আপনারা ফটোটিকে এরপরে ক্লিক করে নিয়ে নেবেন, নেওয়ার পরে এটাকে ওকে করে দেবেন। দেওয়ার পরে আপনাদের যেহেতু এটা একটা মাস্টার হল ছিল, তো এরকমভাবে প্রত্যেকটি মাস্টার হল আপনাদের যে কটা মাস্টার হল আছে করে নেবেন। তো এবার ব্যাক করবেন। তো করার পরে দেখুন এখানে আপলোড ডাটা, তো এরপরে আপনারা আপনার যদি 4-5টা যা মাস্টার থাকবে প্রত্যেকটা করে নিয়ে আপনারা এবার আপলোড ডাটা করে দেবেন। তো এরপরে আপনার সামনে এরকম আপলোডিং অ্যাটেন্ডেন্স ডাটা এই অপশানটি চলে আসবে, এরপরে আপলোড ডাটা সাকসেসফুলি চলে আসবে যদি আপলোডটি হয়ে যায়। তো এবারে আমরা 11:40 চলে আসলাম, আমার এমজিএনআরইজি অ্যাপসটিকে ওপেন করলাম। ওপেন করার পরে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইন দিলাম। তো লগ ইন দেওয়ার সাথে সাথে কিন্তু দেখুন আবার পেজটি খুলে গেল। তো 11:40 আমাদের কিন্তু 11 পর্যন্ত সময় ছিল, তো মাস্টার অল অ্যাটেন্ডেন্স এখন যখন ক্লিক করা হলো দেখুন 6:00 থেকে 11:00 যে অপশানটিকে আর খুলবে না সেরকম একটা বার্তা কিন্তু আমাদের দেওয়া হচ্ছে। তো এটাকে মাস্টার অল অ্যাটেন্ডেন্স আপনি কিন্তু এবার থেকে 6:00 থেকে 11:00 মধ্যেই আপনাকে করতে হবে এবং সেই সঙ্গে আপলোড কিন্তু যে অ্যাটেন্ডেন্স আপলোড সেটাও একেবারে করে নেবেন। তো এটা আপনাকে কিন্তু 6:00 থেকে 11:00 মধ্যে করতে হবে, 11:00 পরে দেখুন আর ওপেন হচ্ছে না। তো দেখুন নিচের যে অপশানটি এটা কিন্তু 2-5 পর্যন্ত লক করা আছে, তো আপনি 2 পরে আর 5 মধ্যে খুলতে হবে। তো দেখুন এরপরে আমরা পরবর্তী 2 পরে এই অ্যাপসটি আবার ওপেন করব। তো দেখুন আমরা 2:05 আবার এই অ্যাপসটিকে ওপেন করার জন্য চলে এলাম। তো আবার আগের মতোই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দুটোকে দেওয়ার পরে লগ ইন করলাম। তো দেখুন যে ডাটা এন্ট্রি সেকশান সেখান থেকে আমরা যেমন এবার নিচের অপশানটি আমরা খুলবো, দেখি 2:05, তো দেখুন খুলে গেছে। তো এই ক্ষেত্রে সিলেক্ট ওয়ার্ক কোড এবং সিলেক্ট মাস্টার রোল নাম্বার এই যে অপশানটি এখানে কিন্তু আপনাকে শুধুমাত্র পিকচার নিতে হবে, কিন্তু সেটা আজকে দেখাতে পারছি না, কারণ আমি যে আপলোড অ্যাটেন্ডেন্সটি নিয়েছিলাম সেটা আপলোড না হওয়ার জন্য কিন্তু আপনার এই অপশানটি এখানে যে স্কিমটি আসছে না। তো আপনারা মনে রাখবেন আপনাকে কিন্তু যখন অ্যাটেন্ডেন্স নেওয়ার পরে কিন্তু অবশ্যই আপলোড করবেন, নাহলে এখানে কিন্তু পরবর্তী যে 2 পরে যে ছবি নেওয়ার জন্য যে অপশানটি কিন্তু এখানে আসবে না, অর্থাৎ স্কিমটি আপনি চুজ করতে পারবেন না। তো দেখুন স্কিমটি আসছে না, তো এবার ব্যাক করবেন। তো দেখুন এখান থেকে আপলোড ডাটার নিচে যে আপলোড অ্যাটেন্ডেন্স, যদি ওখানে আপনার মানে ছবিটা নেওয়া হয় তো আপলোড ওখান থেকে করে দেবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কোনো অসুবিধা থাকলে অবশ্যই জানাবেন।